আবারও প্রশ্ন চিহ্নের মুখে রাজধানীর নিরাপত্তা। রাজধানীর শহর সহ শহরতলির বিভিন্ন স্থানে সমাজদ্রোহীদের বারবার অন্তে অতিষ্ঠ সাধারণ মানুষ, যার কারণে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ শনিবার এমনই একটি ঘটনা ঘটল শহরতলি বর্ডার গোলচক্কর এলাকাতে, আর যার পরেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এলাকার সহ সাধারণ মানুষের মধ্যে। জানা গেছে, শীতল মিয়া নামে এক ব্যক্তি বর্ডার গোলচক্কর এলাকায় হোটেলে খেতে আসে, খাওয়া নিয়ে বিবাদ হয় এবং পরে সেখানে হোটেলেরই এক মহিলা সহ আরও দুই যুবককে ব্যাপকভাবে মারধর করে এবং ছুরিকাঘাত করে। এই ঘটনাস্থানে লোকজন খবর দেয় আগরতলা পশ্চিম থানায়। পুলিশ এসে শীতল মিয়া নামে ওই ব্যক্তিকে আটক করে নিয়ে যায়। মাছটা তিতা লাগে, আমি বুঝছি ভালো নাও বলে টাকা দিয়েন না। এই মুহূর্তে বাড়িতে আসছিলাম, এখানে গণ্ডগোল হয়েছে, আমরা বাজারের একজন সদস্য ব্যবসায়ী তার উপরে আক্রমণ হয়েছে শুনে আমরা দৌড়ে আসি। কিন্তু এখানে আওয়ানোর পরে দেখলাম যে এক হোটেলে, আমার প্রতিবেশী হোটেলে, তারা খাওয়া দাওয়া করতে গিয়ে খাওয়াইয়া দাওয়া সাইডেই ছেলেটা মহিলার উপরে আক্রমণ করছে। এবার ওই মহিলারাও যখন আক্রমণ করছে, পাশাপাশি দোকানদার আইসে হে বাসাইতে, তারা যখন জিজ্ঞেস করছে তখন তারা চাকু দিয়ে তার উপরে আক্রমণ করছে। এদিকে এই ঘটনায় দিন দুপুরে বর্ডার গোলচক্কর এলাকাতে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। স্থানীয় ব্যবসায়ী সহ অন্যান্যদের জোরালো দাবি, সমাজদ্রোহী ওই ব্যক্তির উপযুক্ত শাস্তি দিক পুলিশ। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।